Assalamualaikum everyone. Free Fire account bind বা unbind বা bind করলে আমাদের কি সুবিধা এবং অসুবিধা? গ্লিসের মাধ্যমে যে আমরা bind করি সেটা কি আসলে কি সঠিক বা এটা থেকে আমাদের আইডিতে কোনো প্রবলেম হবে কিনা বা এটা করলে কি পরবর্তীতে বা পরে কি আমি এটা আনবাইন করতে পারবো কিনা বা এইভাবে করে আমি কি ওই ফ্রি ফায়ার আইডিটা যেরকম ধরেন জিমেল থেকে আমি ফেসবুকে বাইন করলাম তো আমি জিমেল থেকে আমি রিমুভ করে আমি ফেসবুকটা আমি সেল করে দিব তো এটা কি পসিবল কিনা আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই হলো এই টপিকের তো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন অনেকেই এই বাইন নিয়ে অনেক রকমের কনফিউজে থাকেন অনেকে আমাকে মেসেজও করছেন তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ এই শেয়ার করলে আপনার অন্যান্য যে ফ্রেন্ডগুলো আছে ফ্রি ফায়ার খেলে তারাও কিন্তু এই বিষয়টা জানতে পারবে সো লেটস স্টার্ট ব্রাদার ওয়েলকাম ব্যাক তো ফার্স্টে আসি হলো বাংলাদেশ থেকে কিন্তু একটা গ্লিচের মাধ্যমে কিন্তু এই বাইন্ড করার যে অপশনটা সেটা কিন্তু চালু করা যায় মানে মেল বক্সে বাইন্ডের যে অপশনটা সেটা দিয়ে দেয় দুইটা ডিভাইসে আপনার সেম আইডিটা আপনি লগ ইন করবেন দুইটা ডিভাইস থেকে আপনি লগ ইন করার চেষ্টা করবেন একটাতে লগ ইন করবেন একটাতে লগ আউট হবে তো আবার ওইটাতে লগ ইন করবেন আবার ওইটাতে লগ আউট হবে তো এইভাবে করতে করতে এইভাবে মনে করেন 20-30 বার করলেই আর কি ওই আপনার বাইন্ডের যে অপশনটা সেই অপশনটা মেলে মানে গারিনা আপনাদের অ্যাকাউন্টের মেলে ওইটা পাঠিয়ে দেয় কারণ গারিনা বুঝতে পারে যে এটা হয়তো বা কোনো হ্যাকারের কাছে আপনার ফ্রি ফায়ার আইডিটা আছে সেই ক্ষেত্রে গারিনা ওইটা ভেবে আপনার কাছে আপনার মেলে একটা অপশন দিয়ে দেয় তো আসলে কি এটা বাংলাদেশের কোনো অপশন এই বাইন্ডের অপশনটা এটা কিন্তু আসলে না আমাদের বাংলাদেশে কিন্তু বাইন্ডের এই অপশনটা কিন্তু দেওয়া হয়নি আর বাইন্ড জিনিসটা অনেকে বুঝে না আমি বাইন্ড জিনিসটা আমি বুঝাই যেরকম আপনি ফেসবুক দিয়ে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা খুলছেন তো আপনি ফেসবুক থেকে ফেসবুক ছাড়াও আপনার ওই ফ্রি ফায়ার অ্যাকাউন্ট আপনি জিমেলও কানেক্ট করতে চাচ্ছেন তো আপনি কিন্তু সেটাও পারবেন ওই বাইন্ডের মাধ্যমে তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে নাই তো এটা এই গ্লিচের মাধ্যমে করা হয় তো এটা কিন্তু আসলে একদমই ভুল একটা সিদ্ধান্ত যদি আপনারা এটা করেন আপনাদের আইডিতে কিন্তু যে কোনো টাইমে একটা সমস্যা হতে পারে এরকম হতে পারে যে আপনার আইডিটা সাসপেন্ডেড বা ব্যানও করে দিতে পারে তো অবশ্যই এখান থেকে আপনারা একটু সাবধানে কাজ করবেন কারণ এটাতে কোনো গ্যারান্টি নেই যেহেতু এটা আমাদের বাংলাদেশে অপশনটা দেওয়া হয়নি সেক্ষেত্রে কেন এই এই কাজটা করবেন তো এখন আসি যেই কাজটার জন্য আপনারা এই বাইন্ডের যে কাজটা এটা কিন্তু আপনারা করতে চান সেটা আমি আগে ক্লিয়ার করি আমরা মূলত ফ্রি ফায়ার অ্যাকাউন্ট সেল করার জন্য কিন্তু আমরা এই কাজটা করি যাতে আমাদের অ্যাকাউন্টগুলো সেল করতে পারি আইডি বাই সেল এটা কিন্তু সম্পূর্ণ নিষেধ গাইডের পক্ষ থেকে এই বাইন্ড করার মাধ্যমে আমরা ভাবি যে বাইন্ড করে আমরা ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা সেল করে দেবো বাইন্ড করার একটাই কারণ আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা আপনার প্রয়োজনীয় বা ওইটা দরকারি ওইটাতে আরও পার্সোনাল অনেক ডকুমেন্ট বা অনেকের সাথে আপনার যোগাযোগ রয়েছে এর জন্য আপনি ওই জিমেল বা ফেসবুক অ্যাকাউন্টটা আপনি দিতে চান না তো এর জন্য আপনি এমন একটা ফেসবুক বা জিমেলে কানেক্ট করতে চান যে অ্যাকাউন্টটা একদমই ফ্রেশ নতুন ওইটাতে আপনার কোনো মানে ডকুমেন্ট বা কোনো দরকারি কোনো কিছু নাই এর জন্য আপনি ওইটাতে বাইন্ড করে আপনি ওইটা সেল দিতে চাচ্ছেন এইটা ভেবেই কিন্তু আপনারা বাইন্ড করতে চান কিন্তু মূলত কিন্তু এটা আপনি কখনোই পারবেন না যদি আপনি বাইন্ড করেন ঠিক আছে বাইন্ড করলে আপনি যদি আপনি ধরেন আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা ফেসবুক দিয়ে কানেক্ট করা তো ফেসবুক থেকে আপনি জিমেলে মানে নতুন একটা জিমেল অ্যাকাউন্টে বা ধরেন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি বাইন্ড করতে চাচ্ছেন মানে একে তো আপনার ফেসবুকে আসছে আরেকটা ফেসবুকে আপনি বাইন্ড করতে চাচ্ছেন তো আপনি মনে করতেছেন যে হ্যাঁ ফেসবুক আমারটা থেকে আমি পরে ডিলিট করে দেবো বা এটা রিমুভ হয়ে যাবে এরকম আপনার ধারণা থাকতে পারে আসলে এটা হলো একটা ভুল ধারণা আপনাদের এটা কখনোই পসিবল না যদি আপনি বাইন্ড করেন সেক্ষেত্রে আপনার দুইটা আইডিতে বাইন্ড হবে মানে আপনি যদি দুইটা ফেসবুক অ্যাকাউন্টে যদি বাইন্ড করেন তাহলে আপনার দুইটা ফেসবুকই আপনার কানে থাকবে ঠিক আছে মানে আপনি দুইটা ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার ওই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কিন্তু কখনোই সিকিউর থাকবে না বাইন্ড করলে যে আপনার ফেসবুক দিয়ে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কানেক্ট ছিল ওইটা যে ডিজেবল হয়ে যাবে এরকম না আপনারটাও থাকবে এবং আপনি যেটার সাথে বাইন্ড করবেন সেটাও থাকবে ঠিক আছে কোনোটা কিন্তু ডিজেবল হবে না বা রিমুভ হবে না এটা মাথায় রাখবেন তো এটা নিয়ে অনেকেরই কনফিউজ তো আমি এটা ক্লিয়ার করলাম তো এখন আসছে অনেকে আমাকে বলছেন যে ভাই বাইন্ড করলে মানে বাইন্ড মানে অ্যাকাউন্টটা যে আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা যে বাইন্ড করা সেটা আমি কীভাবে ধরবো তো এটা ধরার কোনো আমার মানে অপশন নাই আমি অনেক ট্রাই করছি এটা নিয়ে মানে এটা অনেক আগে আমাকে এই মেসেজটা আমি পেয়েছিলাম তো এটা নিয়ে অনেক আমি অ্যানালিস করছি আসলে এরকম কোনো অপশন নাই যে আপনি কীভাবে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কোন কোন অ্যাকাউন্টের সাথে বাইন্ড করা এটা দেখা মানে কোনো পসিবিলিটি নেই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা কোন কোন অ্যাকাউন্টের সাথে বাইন্ড করা এটা কিন্তু দেখা সম্ভব
না। ফ্রি ফায়ারের যে অ্যাপ্লিকেশন আছে, ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টে ঢুকে সেটিংস অপশনে গিয়ে দেন আপনি ওইখান থেকে দেখতে পারবেন ফেসবুক না জিমেলে বাইন করা আছে সেটাই আপনি দেখতে পারবেন, বাট কোন অ্যাকাউন্টে বাইন করা আছে সেটা দেখতে পারবেন না। মানে আপনার ফেসবুকের কোন অ্যাকাউন্টে বাইন করা আছে সেটা কিন্তু দেখতে পারবেন না, জাস্ট আপনি ওইখানে লোগোটা দেখতে পারবেন। ফেসবুকের হলে ফেসবুকের লোগোটা দেখতে পারবেন আর জিমেলের হলে জিমেলের লোগোটা দেখতে পারবেন। তো বাইন করলে আমাদের কী সুবিধা হবে? বাইন করলে আপনার যেরকম আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, আপনি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলছেন, তো ওই ফেসবুক অ্যাকাউন্টটা যদি ডিজেবল হয়ে যায় বা লক হয়ে যায় বা ধরে নষ্ট হয়ে গেল, তো তখন কিন্তু আপনার ওই ফ্রি ফায়ার অ্যাকাউন্টটাও বাদ। তো ওইটার সাথে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি যদি আপনি জিমেলের সাথে বাইন করে রাখেন, তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হলেও কিন্তু আপনি জিমেল দিয়ে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা খেলতে পারতেছেন বা কানেক্ট করতে পারতেছেন। যদি আপনার জিমেলটাও যদি নষ্ট হয়ে যায় আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও কানেক্ট করতে পারতেছেন। তো এটাই হলো বাইন করার একটা সুবিধা, বা এই সুবিধাটা আপনি নিতে পারবেন, তাছাড়া কিন্তু কোনো সুবিধা নাই। সর্বশেষে যে কথাটা বলবো সেটা হলো বাংলাদেশ থেকে কিন্তু বাইন করা যায় না। তো অনেকেই অনেক প্রসেস দেখায়, আসলে কিন্তু এগুলো পসিবল না, বাইন করা যায় না। বাইন করার অপশন এখনও কিন্তু বাংলাদেশে দেয় নাই, যদি দেয় তখন আপনারা বাইন করতে পারবেন। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে নেক্সটে আপনি কোন টপিকের ভিডিও চান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।